বৈষম্য বিরোধীদের বৈঠক জাতীয় ঐক্য সৃষ্টি ও রাষ্ট্রপতির পদত্যাগ সহ রাজনৈতিক বন্দোবস্তের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আজ রোববার জাতীয় পার্টির একাংশ কাজী সাথে বৈঠকে বসেছে সংগঠন নেতাকর্মীরা এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন সংগঠন দুইটির প্রতিনিধিরা বৈঠক শেষে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা গণমাধ্যমকে জানান বিএনপির সাথে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি প্রথমত প্রক্লেমেনেশন অব সেকেন্ড রিপাবলিক কিভাবে করা যায় সেটি নিয়ে কথা বলেছি দ্বিতীয়ত রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ দ্রুততম সময় কিভাবে করা যায় রাজনৈতিক চেতনা কিভাবে তৈরি করা যায় যে কোনো ধরনের সংকট কিভাবে পরিহার করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে তৃতীয়ত জাতীয় ঐক্য কিভাবে ধরে রেখে সরকারের সার্বিক ফাংশনিং এর ধারাবাহিকতা অব্যাহত রাখা যায় সেই বিষয় নিয়ে কথা বলেছি তিনি আরো বলেন গত দুই দিন আমরা বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করেছি তাদের সাথে ওইসব বিষয় নিয়ে কথা বলেছি তাদের জায়গা থেকে তারা একমত পোষণ করেছেন রোববার গণ অধিকার পরিষদ গণতন্ত্র দলীয় জোটের সাথে আমাদের বৈঠক রয়েছে ইতিমধ্যে গত পাঁচ আগস্ট যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেটার ধারাবাহিকতা কিভাবে ধরে রাখা যায় এর জন্য আমাদের এসব বৈঠক অব্যাহত থাকবে সাংবিধানিক সংকট তৈরির পায়তারা চলছে অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে অনেক রকমের সাংবিধানিক সংকট তৈরি করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবিধানিক সংকট সামনে রেখে পতিত ফ্যাসিবাদদের দোষরা যাতে কোনো সুযোগ না নিতে পারে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে বলেছেন তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আজ অনেক রকমের সাংবিধানিক সংকট তৈরি করার পায়তারা চলছে সাংবিধানিক সংকট যদি হয় রাষ্ট্রীয় সংকট যদি হয় রাজনৈতিক সংকট যদি হয় সেই রাজনৈতিক সংকটের পেছনে কি শক্তি আছে সেটা আগে আমাদের বিশ্লেষণ করতে হবে তারপর ফলাফল কি হবে তা বিশ্লেষণ করতে হবে বিপ্লবের ফসল চিন্তাই হয়ে যায় কিনা সেই চিন্তা করতে হবে বলে মনে করেন সালাউদ্দিন তিনি বলেন যাতে কোনো রাষ্ট্রীয় সংকট সৃষ্টি না হয় যাতে আমাদের সাংবিধানিক কোনো সংকট শুরু না হয়ে যায় এবং সেই সাংবিধানিক সংকট সামনে রেখে ফ্যাসিবাদ ও পতিত ফ্যাসিবাদের দোষর রাজাতে কোনো সুযোগ না নিতে পারে সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে এটা জনতার দাবি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটি সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আমাদের কোনো বক্তব্য বক্তব্য কি আর প্রতিক্রিয়া নেই যারা এটা করেছেন আপনারা সারা দেশে মানুষের কাছে জিজ্ঞেস করেন কিভাবে তারা প্রশংসিত হয়েছে প্রতিক্রিয়া কি হলো সেটা নিয়ে আলোচনা করা যাবে ফলাফল তো মানুষ গ্রহণ করেছেন তিনি আরো বলেন এখন আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালানোর পর আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্নের ফয়সলা হবে জনতার আদালতে সালাউদ্দিন আহমদ বলেন ট্রাইব্যুনালে একটা সংশোধনী আনার কথা শুনেছি যে রাজনৈতিক দল হিসেবে যদি গণহত্যার সঙ্গে জড়িত হয় সেই সংগঠনের বিচার করতে হবে সেই সংশোধনী যদি আইনে আনে এবং ট্রাইব্যুনালে যদি সেটির বিচার হয় বিচারে যদি তারা দায়ী হয় সেই বিচারে ফলাফল কি হয় সেটা তখন দেখা যাবে এখন কোনো ফয়সালা দিতে চাই না তিনি আরো বলেন প্রশাসনিক আদেশে বা আমি আপনি চাইলে কেউ নিষিদ্ধ হোক সেটা আমরা চাই না এদিকে আওয়ামী লীগের জরুরি ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগ একটি জরুরি ঘোষণা দিয়েছে রোববার সন্ধ্যা ছয়টার দিকে দলটির ভেরিফাইড ফেসবুকে এই ঘোষণা দেওয়া হয় ফেসবুকে তারা লিখেছে আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান অফিসিয়াল পেজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো কর্মসূচির খবর অবশ্যই গুজব দলীয়ভাবে যে কোনো সিদ্ধান্ত জানানো হবে আওয়ামী লীগের দপ্তর থেকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হবেন না অনলাইনে প্রতিবাদ করুন সকল অন্যায়ের এদিকে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সব সংসদ সদস্য এবং নির্বাচনে নির্বাচনে নিয়োজিত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দুদক ও মানি লন্ডারিং আইনের সংশ্লিষ্ট ধারায় অনুসন্ধান কার্যক্রম শুরু করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনারুল ইসলাম শাহিন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠান নোটিশে বলা হয় দুই সালে নির্বাচনে একশো জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই সালে রাতের অন্ধকারে নির্বাচন আর দুই সালে নিজেদের ভেতরে পাতানো নির্বাচন হয়েছিল যেখানে প্রায় সব সংসদ সদস্য ফেসিস হাসিনার পছন্দের তার আজ্ঞাবহ লোক ছিলেন রাষ্ট্র সংস্কার করতে হলে পতিত সরকারে গত পনেরো বছরে হওয়া নির্বাচন সহ সব অপকর্ম সংগঠনকারী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে